হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা দেখছো বেঙ্গলি ভ্লগার কাকলি। আজকে 8ই মার্চ, এখন ঘড়িতে বাজে 9:15 রাত্রি। আজকে হলো ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তো এই সম্পর্কে আমি অবশ্যই কিছু বলবো, হয়তো আমার সাথে তোমাদের মত মিলতেও পারে বা নাও মিলতে পারে। তবে বাক স্বাধীনতার অধিকার যেহেতু আমাদের আছে, কারো কোনো ক্ষতি না করে, তো আমি বলতেই পারি, আমার মনে হয় আলাদা করে ওমেন্স ডে বা এরকম কোনো দিন মেয়েদের জন্য প্রয়োজন নেই। যদি মেয়েদের জন্য এরকম দিন থাকে, তাহলে পুরুষদের জন্যও হোক। আর যদি তা সম্ভব না হয়, মেয়েদের আলাদা করে একটা দিন রেখে সেই দিনটা মর্যাদা দেওয়ার কথা না ভাবাই মনে হয় ভালো। প্রত্যেকটা দিন হোক মানবতার দিন, মানুষের দিন, নারী পুরুষ নির্বিশেষে সকলের দিন। এটা আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা একান্তভাবে। যদি আমার এই বক্তব্য কাউকে হার্ট করে, তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমার একান্তভাবে মনে হয় যে মেয়েদের জন্য আলাদাভাবে নারী দিবস করার বোধহয় প্রয়োজন নেই। এখন এটা অনেকটাই প্র্যাকটিক্যালি হচ্ছে যে নারী পুরুষ সকলে সমানভাবে যেমন ঘরের কাজ করছে, বাইরের কাজ করছে, তো আলাদা করে যখনই একটা আলাদা তকমা দিয়ে দেওয়া হয় যে তুমি নারী, তোমার জন্য নারী দিবস রইল, তার মানে এই দাঁড়ায় যে তুমি আলাদা কিছু, আলাদা কিছু একটা জীব। আমার কিন্তু এটা একদম ভালো লাগে না। আমার জন্যে সব দিনই নারী পুরুষ সকলের দিন। তো চলো আজকে সকাল থেকে কি কি কাজ করেছি তোমাদের সাথে শেয়ার করে নিই। শুক্রবার সকালবেলা আমরা ব্রেকফাস্ট করছি লুচি এবং আলুর চচ্চড়ি দিয়ে। তো তিনজনেই এখন ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে আশিস অফিসে চলে গেছে আর আমি রান্না করছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ফ্রাইড রাইসের ভাতটা এক্ষুনি করে আমি ফ্যানের তলায় ছড়িয়ে দেব, আর এদিকে আমি চিকেনটা তৈরি করছি। বোনলেস চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন আর নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে, তারপরে ভেজে রেখে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ দিলাম। এবারে দেখো রান্নাটা আমি কিভাবে করি, তোমাদের সাথে শেয়ার করছি পুরোটাই। সসের মুখটা গরম করে নিলে তাড়াতাড়ি ক্যাপটা খোলা যায়। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো বেশ বড় বড় করেই কেটেছি, যেহেতু এই পিসগুলো পরে মুখে পড়লে ভালো লাগবে সেই জন্য একটু ভেজে নিলাম। পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে আমি করব। এরপরে আমি দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোও আমি সবুজ ক্যাপসিকাম ব্যবহার করছি এবং সেগুলো বেশ বড় বড় করেই কেটে রেখেছিলাম। এরপরে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম এর মধ্যেই। এরপরে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। প্রথমে দিলাম টমেটো সস, তারপরে দিচ্ছি সয়া সস, এরপরে দেব চিলি সস। দিয়ে একসাথে আমি এই সসগুলোকে মিশিয়ে রাখবো, কারণ যেহেতু রান্নাটা পুরোটাই হাই ফ্লেমে হয়, সেই কারণে এটা যদি আগে থেকে করে রাখা হয় তাহলে খুব ভালো হয়। আর তোমরা চাইলে একটু জলও এর মধ্যে অ্যাড করে এটাকে গুলে নিতে পারো। আর আমি সামান্য চিনি এর মধ্যে অ্যাড করছি, কারণ আমরা একটু মিষ্টি মিষ্টি চিলি চিকেনটা পছন্দ করি। তো এইভাবে ভালো করে গুলে নিতে হয় বা আমি নিই, আর তাহলে কি হয় হাই ফ্লেমে রান্না করার সময় অসুবিধা হয় না, মানে চটপট করে হাতের কাছে সসটা রেডি থাকলে খুব সুবিধা হয়। আর ওদিকে ওটা ভাজা হচ্ছে, মানে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এগুলো ভালো করে আমি ভাজছি হাই ফ্লেমে। ভাজতে ভাজতেই কিন্তু ওগুলো সেদ্ধ হয়ে যায়। এরপরে দেখো আমি এই সসটা এর মধ্যে ঢেলে দিলাম, আর সামান্য একটু জল আমি বাটিটা ধুয়ে দিয়ে দেবো। তারপরে আমি গ্রেভিটাকে এইভাবে হাই ফ্লেমে নাড়তে থাকবো। আর এর মধ্যে কিন্তু নুন দেওয়ার সময় একটু বুঝে শুনে নুন দিতে হয়, কারণ সসের মধ্যে কিন্তু নুন থাকে। তো ব্যাস আমার হয়ে গেল। ভালো করে আমি এবারে নেড়ে চেড়ে নিচ্ছি। এইবারে আমার ভেজে রাখা যে চিকেনগুলো ছিল বোনলেস, ওগুলোকে এর মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। চিকেনের টুকরোগুলো তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়, তাই বেশি সময় লাগবে না এটা তৈরি হতে। দেখো মোটামুটি কিন্তু আমার চিলি চিকেন হয়েই এসছে।
তারপরে আমি করব ফ্রাইড রাইস। কেমন দেখতে লাগছে দেখো তো। এবার পুরোপুরি রেডি চিলি চিকেন, সার্ভ হওয়ার জন্য পুরোপুরি রেডি। আমি তোমাদের বলেইছিলাম যে রাইসটা আমার রেডি হয়ে গেছে, ওটা ফ্যানের তলায় আমি রেখে দিয়েছি ছড়িয়ে। এবারে আমি ভাজবো, সবজিগুলো ভেজে নেবো যেগুলো দিয়ে আমি ফ্রাইড রাইসটা করব। তার জন্য সাদা তেলের মধ্যে অল্প একটু ঘি আমি মিশিয়ে দিচ্ছি। এ দেখো ঠিক এইভাবে, তোমরা চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারো। তো এরপরে আমি এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব। আর তোমরা যদি চাও এর মধ্যে এই সময় তেজপাতা ফোড়ন দিতে পারো, কিন্তু আমি দিই না, কারণ আমাদের তেজপাতার ফ্লেভারটা ঠিক ভালো লাগে না ফ্রাইড রাইসে। তো এরপরে আমি এর মধ্যে এক এক করে আমার যে কেটে রাখা সবজিগুলো ছেড়ে দেবো। দেখো প্রথমে আমি দিলাম বিনস, তারপরে দিলাম গাজর। এবারে বিনস আর গাজরটাকে ভালো করে ভেজে নিলাম, আর তার মধ্যেই দিয়ে দিলাম মটরশুঁটি। অনেকে ফ্রাইড রাইসের এই সবজিগুলোকে আগে থেকে ভাপিয়ে নেয়, সেটাও তোমরা করতে পারো, তবে খেয়াল রাখতে হবে যেন খুব সেদ্ধ না হয়ে যায়। তবে যদি ঢেকে ঢেকে এইভাবে করো ফ্রাইড রাইসের এই সবজিগুলো, তাহলে কিন্তু মজে যায় খুব সহজেই, খুব একটা দেরি লাগে না। আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি কাজু। ভাজাটা চলতে চলতেই এই জিনিসগুলো অ্যাড করতে থাকবো। আর মনে রাখতে হবে যে এই সবজিগুলো কাটার সময় যেন সমান সাইজের হয়, তাহলে কিন্তু মানে সব সবজি একসাথে গলে আর কি, সুবিধা হয় রান্নাটা করতে। তো এরপরে দিলাম কিশমিশ, এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো, আমি দিয়ে থাকি, কারণ কাজু কিশমিশ মুখে পড়লে খারাপ লাগে না। তো আর কি এবারে শুধু ভাজতে হবে, আর সামান্য নুন দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে, মানে সবজি ভাজাটা হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু চিনিও দিতে হবে, কারণ ফ্রাইড রাইসটা বেশ মিষ্টি মিষ্টি করতে হয়, আমার অন্তত ভালো লাগে আর কি। এরপরে দেখো আমি ভাত মিশিয়ে দিচ্ছি। ভাত মেশানোর সময় কিন্তু খুব বেশি নাড়া যাবে না, খুব আস্তে আস্তে হালকা হাতে ভাতগুলো নেড়ে নেড়ে সবজিটা মিশিয়ে দিতে হবে। খুব বেশি নাড়লে ভাতগুলো ভেঙে যেতে পারে, যে লম্বা লম্বা হয়ে গেছে ভাতগুলো সেটা না ভেঙে এইভাবে রেডি করে নিতে হবে। রেডি। আজকে সকালবেলা রান্না বান্না করে বেশ খানিকটা হাঁপিয়ে গেছি, তো এতক্ষণ রেস্ট নিলাম, আজকে ক্লিনিং একদমই ধরতে পারিনি। তো এখন আবার একটু বেরোচ্ছি, কিছু মার্কেটিং করার রয়েছে, তো যাচ্ছি আমি সেই জিনিসগুলো আনার জন্য। তো যদি মার্কেটে গিয়ে তোমাদের সাথে শুট করতে পারি তো ভালো, না হলে বাড়িতে এসে তোমাদেরকে বলবো যে কী কী মার্কেটিং করলাম বা কেন গিয়েছিলাম হঠাৎ মার্কেটে। তাহলে যাই বেরোই, দেরি হয়ে গেল, এখন টাইম হয়ে গেছে 6টা, সন্ধ্যে 6টা। তো এখন আমি বেরোচ্ছি। বলেছিলাম যে মার্কেটে যাচ্ছি, তো সেখানে আর বেশি কিছু দেখাতে পারিনি। তো আজকে কি কি কিনে আনলাম সেগুলো তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখো এরকম একটা ভাস এনেছি, ফ্লাওয়ার ভাস, আর তার সাথে এই ফুলগুলো। একটা হচ্ছে এরকম ব্লু এনেছি, আর দুটো এরকম রেড এর উপর। তো যখন পড়াবো কুশনে তখন তো অবশ্যই দেখবে, দেখো এরকম চেইন সিস্টেম রয়েছে। আর এনেছি হচ্ছে টেবিল ম্যাট,
যখন পাতবো টেবিলে অবশ্যই তোমাদের দেখাবো কেমন লাগছে। আর একটা হচ্ছে আমার টয়লেটের মিররটা কেটে গেছে, এই কালকেই কেটে গেছে, তার জন্য আমি একটা মিরর এনেছি। হ্যাপি বার্থডে, কাট কাট, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অর্কদি, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও, হাততালি দাও, কেকটা বার কর। তুমি তোলো, তুলে ওকে দাও, খাইয়ে দাও। ঠিক আছে, আজকের দিনটা যেমন ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, সেরকম আজকের দিনটা আমার জন্যে সব থেকে আনন্দের এবং সব থেকে সম্মানের একটা দিন। আজকের দিনে আমি, মানে আমার জন্ম হয়েছিল মা রূপে, অর্থাৎ আমার মা রূপে জন্মগ্রহণের দিন হলো আজ, অর্থাৎ 8ই মার্চ 2005, যেদিন আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা সম্পদ পেয়েছিলাম। তো তোমরা দেখতেই পেলে যে অর্কর জন্মদিনে আমরা খুব সামান্যভাবে সেলিব্রেট করেছি, কিন্তু এই দিন শুধু অর্কর জন্মদিন নয়, অর্কর মা হিসেবে আমারও জন্মদিন, কারণ সেই দিনই আমার মধ্যে থেকে মাতৃসত্তার জন্ম হয়েছিল এবং আশিসের মধ্যে তার পিতৃসত্তার জন্ম হয়। তো আমার মনে হয় এই দিনটা যেমন অর্কর জন্মদিন, তেমন অর্কর মায়ের এবং অর্কর বাবারও জন্মদিন। তো আজকের ব্লগটা তোমাদের এই অবধি আমি দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগলো। তো এরপরে আরও নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হব, একটু অপেক্ষা করো। সো আজকে এই পর্যন্তই রাখলাম, নমস্কার, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর নিজের নিজের মর্যাদায় থেকো।